গাড়ির সামনে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের থামানোর চেষ্টা তারপরও গাড়ি থামছে না রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার এই চিত্র নিত্যদিনের সিগনালের তোয়াক্কা না করেই ফাঁকা পেলে গাড়ি চালিয়ে যাওয়া অবৈধ পার্কিং মাঝ রাস্তায় যাত্রী ওঠানো নামানো লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হেলমেট ছাড়া বাইক চালানো রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করার ঘটনা এই শহরে প্রতিদিনকার বাস্তবতা অথচ একই শহরেই সেনানিবাস এলাকায় গাড়ি চলে সব নিয়ম মেনে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্টে ঢুকলেই কিন্তু আমরা মোটামুটি এটা শেপে চলে আসে কারণ কি ওখানে আইন আমরা জানি আমাদের চালকরা জানে যে ওখানে কোনো আইন অমান্য করলে আপনার শাস্তি পেতে বাধ্য তাকে এবং তাকে এখানে একটা মানে কী বলো ফাইন বা তাকে জরিমানা বা তাকে একটা ফিজিক্যাল পানিশমেন্টে যেতে হবে এই হিসেবে ভয় পায় অন্য জায়গায় ভয় পায় না কারণ অন্য জায়গায় জানে যে আসলে তাকে মানে কেউ খুব বেশি তার মানে নজরদারিতে নাই আর থাকলেও সেটা ম্যানেজ করতে পারবে এই সাহসের কারণে দেখা যায় সে কিন্তু চলে যায় অনেক ক্ষেত্রে কিন্তু ক্যান্টনমেন্টে আইনের প্রয়োগ আছে বলেই মানুষ কিন্তু ঠিকভাবে চলে বিশ্লেষকরা বলছেন আইনের কঠোর প্রয়োগ না থাকাতেই

ঢাকায় ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে এখন বিশেষ ট্রাফিক সপ্তাহ চলছে ডিএমপি এর মধ্যেই দেখা যাচ্ছে ফিটনেসবিহীন গাড়ি চলছে এবং সেগুলো রাস্তায় দুর্ঘটনাও ঘটাচ্ছে ঢাকার রাস্তায় এমন গাড়ির সংখ্যা অনেক বিভিন্ন রুটে এরা চলছে ঝুঁকি নিয়ে সড়কে এসব ফিটনেসবিহীন গাড়ি চলছে কি করে গাড়ি মনে করে সব চেক চেক করে নামাই পুলিশ ধরে টাকা খেয়া ছেড়ে দেয় এর আগে ধরছিল দুইবার এবার আর ধরে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস ক্লিয়ারলি এটা মুখস্থ কিছু কথাবার্তাকে কেউ মুখ দিয়ে বলে ফেলে আমরা এই বিষয়টা খুব শক্তভাবে কাজ করি এবং খুব শক্তভাবে কাজ হচ্ছে আপনি ফিটনেসের কথা যেটি বললেন যে বা রুট পারমিট বিহীন গাড়ির ক্ষেত্রে আমরা শক্ত ব্যবস্থা নিই সড়কে ফিটনেস ছাড়পত্র ছাড়া গাড়ি পুলিশ আটকায় এবং ছেড়ে দেয় এমন ঘটনা বিরল নয় ফিটনেসের বিষয়টি দেখার দায়িত্ব বিআরটিএর কাগজপত্র লাইসেন্স দেখে আইন প্রয়োগের কাজটি ট্রাফিক পুলিশের ঢাকায় সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পর ট্রাফিক বিভাগ বলছে আইন প্রয়োগে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং এটি তারা ভবিষ্যতেও ধরে রাখতে চান আইন তো মানে ইকুয়াল ফর অল আমরা সেটা প্রয়োগ করি একদম করি না আপনারা দেখেছেন যে বছরখানেক যাবতীয় আমরা উল্টো পথে চলার ক্ষেত্রে কিন্তু খুব শক্ত অবস্থান নিয়েছি আমরা যখন সেনসিটাইজড হয়েছি এটা অস্বীকার করার কোনো উপায় নাই সাধারণ লোকজনের সেন্সিটাইজ সবাই কিন্তু এখন এই আমার দায়িত্ব পালনে আমাকে কিন্তু সহযোগিতা করছে আমরা যে এই জন্য অক্ষুণ্ণ থাকে সড়কে আইন অমান্য করলে অপরাধভেদে শাস্তির বিধান রয়েছে কিন্তু মোটরযান আইনের বিভিন্ন ধারায় যেসব শাস্তি রয়েছে সেগুলো সবার জন্য সময় কঠোরভাবে প্রয়োগ হয় না বলেই অনেকে মনে করেন ঢাকায় ছাত্র আন্দোলনের মুখে এখন নতুন সড়ক পরিবহন আইনও চূড়ান্ত করেছে সরকার আইন এখন যেটা হচ্ছে সেটা শাস্তিটা বাড়ানো হয়েছে জরিমানা বাড়ানো হয়েছে আমরা এতে প্রয়োগটা ঠিকমতো করি তাহলে প্রয়োগ যদি না হয় দেখা যায় যে আগের মতোই যদি আমরা মানে একজন যার লাইসেন্স নেই বা ফিটনেস নেই বা লাইসেন্সবিহীন চালককে নিয়োগ দিয়েছে আমরা যদি তাদেরকে খুব অল্প পরিমাণে শাস্তি বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এটা রাস্তাটাই ম্যানেজমেন্ট ম্যানেজ হয়ে যদি আমরা চলে যাই অ্যাজ ইউজুয়াল তাহলে কিন্তু আমি এই আইন দিয়ে তো আমার তাহলে সড়ক নিরাপদ করতে পারবো না যদি না আমরা প্রয়োগে স্ট্রং হই ঢাকায় সুবিধামতো সাধারণ মানুষকেও ট্রাফিক আইন অমান্য করতে দেখা যায় বিশ্লেষকরা বলছেন আইন প্রয়োগে কঠোর না হলে আইন মানার সংস্কৃতি গড়ে উঠবে না এটাই স্বাভাবিক আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা